সনাতনী নাম দিয়ে তারা রাস্তায় নেমে বললো, এই সনাতনী এতদিন কোথায় ছিল? 16 বছর কোথায় ছিল? আমেরিকা বলে তোমরা কোথায় ছিল? এখন তোমরা রাস্তায় নেমে আবার ঢাকা ঢাকা গেরোয় হুমকি দিচ্ছ। আরে ভাই, বাংলাদেশে হিন্দুর সংখ্যা কত? 8.5%। 8.5% হিন্দুর দুর্গাপূজায় কয়দিন ছুটি দেওয়া হয়েছে? এবার 4 দিন, টানা 4 দিন ছুটি ছিল, বৃহস্পতিবার শুক্রবার শনিবার রোববার। ভারতে মুসলমানের সংখ্যা কত? 15%। একদিনও ঈদের জন্য ছুটি দেয়, নো ন্যাশনাল হলিডে। ছুটি যেটা আছে সেটা স্টেট গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ছুটি নাই ইন্ডিয়াতে। যে দেশে যারা ইন্ডিয়াতে 15% মুসলিমদের জন্য একটা ঈদে ন্যাশনাল হলিডে দেয় না, তাদের কাছ থেকে আমাদের লেকচার শুনতে হবে যে এই দেশে মাইনরিটিদের কিভাবে আমরা রাখবো। এটা বলতে পারেন না আপনারা রাজনীতিবিদরা, আপনারা অ্যাপিজমেন্ট করছেন কেন? আপনারাই বা আবার হিন্দুদের অ্যাপিজমেন্ট করছেন কেন? অ্যাপিজমেন্টে গেছেন কেন? 8.5% অ্যাপিজ করছেন কেন? আপনারা ওই যে কথাটা একটু আগে বললো আমাদের ওসমান বিএনপি সম্পর্কে, যে আপনাদের সার্টিফিকেট আওয়ামীলীগের কাছ থেকে লাগে, সার্টিফিকেট লাগবে কেন? আমার হিন্দুদের কাছ থেকে সার্টিফিকেট লাগবে কেন? প্রত্যেকটা রাজনৈতিক দলের সরকারের কি কারণে সার্টিফিকেট লাগবে? মুসলমানও যেমন এই দেশের নাগরিক, হিন্দুও সেই দেশ এই দেশের নাগরিক, সমান অধিকার। সার্টিফিকেট লাগবে কেন কারো কাছ থেকে আলাদা হবে? আমি কি কারো বিরুদ্ধে অত্যাচার করছি নাকি? কোন হিন্দুর বিরুদ্ধে আমরা অত্যাচার করতে যাচ্ছি?